সেটা হচ্ছে আজকে আমরা হিসাব করি যে বাংলাদেশ মোটামুটি 20 বছর ধরে টেস্ট খেলতেছে, টেস্ট অভিষেক হয়েছে তাদের। এখন আমাদের এখানে প্রশ্ন যে বাংলাদেশ এত 20টা বছর পার করার পরও টেস্টে উন্নতি করতে পারলো না। আরেকটা আমাদের সবার একটা দুঃখ যে অন্যান্য দেশের বোলাররা লাস্টে আইসে তারা মোটামুটি ম্যাচটা হাতায় নিতে পারে অন্য দল থেকে। যেমন আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, প্যাট কামিন্স লাস্ট সময় আইসা সে হাফ 50 মাইরা ম্যাচ জিতে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার দিকে তাকান, ওই ইন্ডিয়ার দিকে তাকান, সামি আসে তারা একটা ঝুটি বাইদ ম্যাচ বাইর করে নিয়ে ফেলায়, আশ্বিন আসে, এরকম সব দেশেই আছে যে লাস্ট যারা বলার মূলত বলার হিসেবে দলে খেলে তারা খুব ভালো ব্যাটিং করে। মাঝে মাঝে তাদের শট দেখলে মনে হয় যে তারা এত ভালো শট খেলে, আমাদের যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান যারা খেলে তাদের চেয়েও ভালো খেলে, তাদের চেয়েও ভালো খেলে। এখন আমরা চাই, আমাদের সবার একটা দাবি, আমাদের সবার একটা দাবি যে প্রথমত যে আমাদের যে ওপেনিং 1-3 পর্যন্ত আছে এদের এই এই স্কোয়াডটা ঠিক করতে হবে, স্কোয়াড চেঞ্জ করতে হবে এবং যারা যোগ্য এখানে তাদেরকে এখানে দিতে হবে। আর একটা, এরকম প্রত্যেক ম্যাচে এরকম নতুন নতুন প্লেয়ার না খেলিয়ে টি-20-র জন্য তারা ফিট করতেছে, ঠাস করে এসে টেস্টে নিয়ে টেস্ট খেলতে দেয়, টেস্টের জন্য ফিট করতেছে, টি-20-তে নিয়ে খেলা, এরকম স্কোয়াড আমরা দলের একটা সাপোর্টার হিসেবে আমরা তো এটা মেনে নিতে পারি না। আমরা স্টেডিয়ামে আসি খেলা দেখতে, উপভোগ করতে, কিন্তু তারা যদি আমাদেরকে এরকম দেয় 1-2-3 মানা যায়, এরকম প্রতিদিন তো আমরা এরকম কন্টিনিউ মেনে নিব না, ঠিক আছে? অতএব আমাদের সবার একটা দাবি যে এই শুরু থেকে বাংলাদেশের যে একটা ধাক্কা প্রত্যেক ম্যাচে সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, একমাত্র তামিম ছাড়া যোগ্য কোনো ওপেনার আমরা পেলাম না। আর এটা আমাদের ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে বোর্ড সভাপতির, বোর্ড ম্যানেজার। আমরা চাই ইমরুল কায়েসকে চাইতে, এবং আমাদের এই যে বাংলাদেশ, আমি যে ছোটবেলা থেকে খেলা দেখে আসছি, আমাদের সবসময় আমরা একটা জিনিস ফলো করছি, সেটা হলো একবারে যদি 6 রান লাগে বা 6 এরকম লাস্ট মুহূর্তে আর কি আমরা ম্যাচ জিতবো বা হারবো, এরকম আমরা যখন হারার মুহূর্তে আসি তখন আমরা একটু মনের ভিতরে এই ধারণা করতে পারি না যে আমরা এই ম্যাচটা মনে হয় জিততে পারি। কেন আমরা পারবো না? কারণ একটাই হচ্ছে যে লাস্টে আমাদের উপযুক্ত ব্যাটসম্যান তাসকিন একজন আছে। আমরা বলবো যে তাসকিন কয়েকদিন ভালো খেলছে, হ্যাঁ এখনো ভালো আছে, সিলেক্টার, এগুলো হচ্ছে সিলেক্টারের দোষ। আর যারা এরকম নেই, বাজে প্লেয়ার বলার হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ বিশ্ব সেরা বলার সে হইতে পারে, তার জন্য কি সে ব্যাটই করতে পারবে না? আরে আমরা যখন মাঠে খেলতে যাই, তারা আমাদের যারা বোলিং করে মানে ফিট বোলার তারাও দেখা যায় ও বাবা লাস্টের সময় আইসে তারাও ছয় পারে। আরে আমরা মাঠে বলা এরকম রাস্তায় বলা পোলা পান, যদি লাস্ট মুহূর্তে আমরা আমাদের প্লেয়ারের সাথে খেললে ছয় মারতে পারে আমাদের বোলাররা, তো তোমরা ন্যাশনাল টিমের প্লেয়ার খেলো ন্যাশনাল টিমের সাথে, তোমাদেরও তো সেই লেভেলটা থাকা উচিত। হ্যাঁ, সব আমার একটাই দাবি, আমাদের সবার দাবি যে সব দেশে যেরকম আছে আমাদের উচিত এরকম বোলারদেরকে একটু ব্যাটিং শেখানো, না হলে এরকম আগামী 20 বছর না আমাদের ছেলে বেলে নাতি আর যারা আছে আজীবন তারা এরকম লাস্ট মুহূর্তে এসে ম্যাচ হারা দেখে যাবে, এরকম কষ্ট। দুইটা উইকেট থাকতে হয়, দুই ওভার থাকতে হারে, তাহলে মনের বুঝ দেওয়া যায় এরকম 3 বল বাকি, 1 ওভার বাকি, লাস্ট মুহূর্তে আইসা ম্যাচ হারি, এগুলা কি? খেলা দেখার পর মনে হচ্ছে যে এরকমই কিছু হইতো, কিন্তু তারপরও বাকিটা উপরওয়ালার হাতে, বৃষ্টি না হইলে তখন রেজাল্ট অন্য কিছু হতে পারতো। এটা এখন তারা ভালো অবস্থায় আছে, সেই হিসেবে সেই বিবেচনা করে বলতে পারি যে এরকম খেলা তাহলে আরও 2 দিন আগেই শেষ হয়ে যেত। জি, তখন আমরা এরকম একটা আমরা আশাবাদী ছিলাম যে ম্যাচটা ড্র হবে, এবং এটা আমরা ভয়ে ছিলাম না, একদম পুরো নিশ্চিত রূপে আমরা এরকম একটা মনে মনে ভেবে নিয়েছি যে এটা টেস্ট ড্র হচ্ছে, কিন্তু এরকম মানে হঠাৎ করে ম্যাচটা ঘুরে গেল, বাবর আজম যেভাবে একটা উইকেট নিলেন, ওই পার্টনারশিপটা ভাঙার পরেই আর কি বাংলাদেশ একটু ব্যাকফুটে চলে যায়, তো সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি। হ্যাঁ, ইনশাল্লাহ প্রথমত যারাই আসুক আমরা চাই সবার বিপক্ষে ভালো খেলতে, ভালোটা আমরা আশা করতেই পারি, আমাদের আশা থাকবে, এখন টিমের উপরেও আমাদের আশা, আমরা আশাবাদী খুব, বাকিটা উপরওয়ালা।